ছবিটা আমি অনেক মেহনত করে এঁকেছি, ঠিক আছে? আর আমি তো অনেক এই ছবি আমি করছি অনেক, কিন্তু তাছাড়া ভাইরালও বাড়ি করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। 1971 সালের পর আবার মুক্তিযুদ্ধ শুরু হলো, আর সেটা হলো ভাস্কর্য নিয়ে। বাংলাদেশের 18 কোটি মানুষ এখন ভাস্কর্য মূর্তি নিয়ে পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরছেন, আর সেটা হলো শেখ মুজিবের ভাস্কর্য। আওয়ামী লীগের এক ব্যক্তি তার প্রিয় নেত্রীকে ভালোবেসে বুকে ট্যাটু এঁকেছেন, এভাবে তিনি তার ভালোবাসার মত প্রকাশ করেছেন। তবে অনেকেই বলছেন যে তার ব্যক্তিগত ভালোবাসা বুকের মধ্যেই রাখুক, রাস্তাঘাটে কোনো ভাস্কর্য নাই। ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী, যুগ্ম মহাসচিব আমিনুল হক ও তাদের সহযোগীদের গ্রেপ্তার সহ 7 দফা দাবি জানিয়েছেন দেশের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবীদের 65 সংগঠন। সরোয়াদি উদ্যানে একযোগে সংগঠনগুলো মানববন্ধন ও সমাবেশ করেন। সমাবেশে বক্তারা বলেন, ভাস্কর্য একটি দেশের ইতিহাস ও সংস্কৃতির অংশ। সৌদি আরব, তুরস্ক, ইরান, পাকিস্তান, ইন্দোনেশিয়া সহ পৃথিবীর সব মুসলিম দেশে ভাস্কর্য আছে, কিন্তু বাংলাদেশের উদ্দেশ্যমূলকভাবে একটি গোষ্ঠী ভাস্কর্য বিরোধী উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। এই গোষ্ঠী বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকি দিয়েছে। এই গোষ্ঠীকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। মানববন্ধন ও সমাবেশে ঘোষণাপত্র পাঠ করেন সাংবাদিক আবেদ খান। তিনি আরো বলেন, বাংলাদেশকে তারা পাকিস্তানি ও তালেবানি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করতে চান। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করছেন হেফাজতুল ইসলামের নেতা জুনায়েদ বাবুনগরী ও মামুনুল হক। সমাবেশে আরো বলা হয়, ওয়াজ মাহফিলের নামে ভিন্নমত নারী ও ভিন্ন জীবনধারা বিশ্বাসীদের প্রতি ঘৃণা বিদ্বেষ প্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।